আজ গুলশান কার্যালয়ের সামনে বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকদের বিক্ষোভ, সাময়িক অসন্তোষ বলছেন রিজভী। অভ্যন্তরীণ সংকটে বেসামাল দলটি, মন্তব্য ওবায়দুল কাদেরের। প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে বেগম জিয়ার রিট। পদত্যাগ না করেও নির্বাচনে অংশ নিতে পারবেন উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়ররা, আদেশ আদালতের। নাইকো মামলায় মার্কিন এফবিআই ও কানাডা পুলিশের সাক্ষ্য নেওয়ার আবেদন রাষ্ট্রপক্ষের, শুনানি 3রা জানুয়ারি, উদ্দেশ্য প্রণোদিত বলছেন বেগম জিয়ার আইনজীবীরা। জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেনের কর ফাঁকির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, জানালেন এনবিআর চেয়ারম্যান। এবং জঙ্গি সন্ত্রাস ও মাদক রুখতে মায়েদের সচেতন হতে হবে বললেন প্রধানমন্ত্রী, 5 মহিষী নারী পেলেন রোকেয়া পদক। সময় সংবাদের সঙ্গে আছি আমি পারমিতাহীন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে আজও অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকরা। ভেতর থেকে মাইকিং করে কার্যক্রম বন্ধের ঘোষণা দিলেও তাদের সরানো যায়নি। জনপ্রিয় নেতাদের বাদ দিয়ে অযোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়ার অভিযোগ করেন তারা। পরিস্থিতি সামাল দিতে তিতুমির কলেজ সহ আশেপাশের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্র দলের কর্মীরা পাল্টা অবস্থান নেয়। স্লোগান, ক্ষোভ, উত্তেজনা আর বিক্ষোভে দ্বিতীয় দিনের মতো উত্তপ্ত রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়। রোববার সকাল থেকেই বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের সমর্থকেরা জড়ো হতে থাকেন দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে। এ সময় তারা দলের ত্যাগী ও জনপ্রিয় নেতাদের বাদ দিয়ে অযোগ্য প্রার্থীদের মনোনয়ন দেওয়ার অভিযোগ তুলেন। দেবিদ্বারের 85% মানুষ এখন তাকায় আছে, কবে আসবে আমাদের মন্ত্রী হাসান মুন্সি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি আসনটি মন্ত্রী হাসান মুন্সিকে দেওয়া হয়, আমরা যে প্রকারে হোক ইনশাল্লাহ এই আসনটি বিএনপিকে উপহার দিতে পারবো। যে মালেক রতনকে নমিনেশন দেওয়া হয়েছে, তার একজন এজেন্ট দেওয়ার যোগ্যতা কুমিল্লা চার দেবিদ্বারে নেই। পরিস্থিতি সামাল দিতে কার্যালয়ের ভিতর থেকে ঘোষণা দেয়া হয়, রোববার প্রার্থীদের মনোনয়ন বিষয়ে এখানে কোনো কার্যক্রম নেই। তবে ঘোষণা দেওয়ার পর মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের বিক্ষুব্ধ সমর্থকেরা আরো ক্ষুব্ধ হয়ে ওঠেন। এদিকে কুমিল্লা 4 আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি এবং মুন্সিগঞ্জ 1 আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থী মোহাম্মদ আবদুল্লাহ সমর্থকদের মধ্যে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে তিতুমির কলেজ সহ রাজধানীর বেশ কয়েকটি কলেজের ছাত্রদল নেতাকর্মীরা কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশে গুলশান কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় তারা জানান, বিশৃঙ্খল পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেজন্য তারা কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। যাতে এখানে কোনো বিশৃঙ্খলা না হয়, ম্যাডামের অফিস যাতে সুষ্ঠু নিরাপত্তা থাকে, অক্ষুণ্ণ থাকে, এজন্য আমরা ছাত্রদল এখানে সকাল থেকে আছি। কেন্দ্রীয় সংসদের নির্দেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অফিসকে রক্ষা করার জন্য তিতুমির কলেজ ছাত্রদল মাসুম ভাইয়ের নেতৃত্বে আমরা সবাই এখানে ঐক্যবদ্ধ আছি। যদি কেউ বিচ্ছিন্ন করার চেষ্টা করে, আমরা সবসময় এটা প্রতিরোধ করার চেষ্টা করব। নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন না পেয়ে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে শনিবার হামলা ও ভাঙচুর চালায় বঞ্চিত প্রার্থীর সমর্থকরা। এদিকে শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও বিক্ষোভ ও কিছু সময়ের জন্য কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয় বঞ্চিত প্রার্থীর সমর্থকরা। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বিএনপির মনোনয়ন বঞ্চিতরা সাময়িকভাবে মনোক্ষুণ্ণ হলেও শেষ পর্যন্ত ক্ষোভ থাকবে না বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। আসন্ন নির্বাচনে দলের সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলেও জানান রিজভী। প্রতিবারই নির্বাচনের সময় হয় কেউ মনোনয়ন প্রত্যাশী থাকে, তারা হয়তো কেউ ক্ষুব্ধ থাকেন, কিন্তু আলটিমেটলি অবশেষে ধানের শেষের প্রতীকে সবাই ঝাঁপিয়ে পড়ে। আওয়ামী লীগে যা হয়েছে, প্রেস ক্লাবের সভাপতি নমিনেশন পেয়েছেন তাকে না দেওয়ার জন্য, ওখানে যে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন রাস্তার উপর মানে বড় বড় গাছ কেটে মানে রাস্তা অবরুদ্ধ করেছে, আর একে তো মানে সামান্যরা এসছে, নেতাকর্মীরা ক্ষুব্ধ কথাবার্তা বলেছে, এটা তো সবসময় হয়, এই সব প্রতিবারই হয়, এটা তো তেমন কোনো বিষয় না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নিজেদের অভ্যন্তরীণ সংকট নিয়ে বিএনপি এখন বেসামাল। এই সংকটের জন্য যদি নির্বাচন থেকে বিএনপি সরে না যায়, তাহলে আসন্ন নির্বাচনে আর কোনো সমস্যা থাকবে না।
দুপুরে ফেনীতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বেগম খালেদা জিয়ার কারাভোগ বা কারামুক্তির বিষয়ে প্রধানমন্ত্রীর কোনো হাত নেই। নির্বাচনী পরিবেশের কোনো সংকট নেই, সংকট বিএনপির অভ্যন্তর। তারা যদি নির্বাচন থেকে সরে না দাঁড়ায় তাহলে আমরা দৃঢ়ভাবে আশাবাদী একটা সুষ্ঠু স্বচ্ছ সুন্দর নির্বাচন করবে নির্বাচন কমিশন। আমরা বেগম জিয়াকে দণ্ড দিই, কাজে আদালতের ব্যাপারটা নির্বাচনের মাঠে কেন নিয়ে আসছে? বেগম জিয়া রাষ্ট্রপতির কাছে যদি চান রাষ্ট্রপতি ক্ষমা করতে পারেন, প্রধানমন্ত্রীর হাতে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা, তারা মুক্ত করার কোনো সুযোগ নেই। বিএনপি অপরাজনৈতিক শক্তি মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেছেন, মনোনয়ন বাণিজ্য তাদেরই বানায়। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, আওয়ামী লীগের সব বিদ্রোহী প্রার্থী আজকের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন। মনোনয়ন বাণিজ্যের প্রেক্ষিতে বিএনপি তৃণমূলের নেতাকর্মীদের বিক্ষোভ দলের নেতৃত্বের উপর আস্থাহীনতার প্রকাশ পায়। এমন মনোনয়ন বাণিজ্যে নেতৃত্বে আছেন মির্জা ফখরুল ও রুহুল কবির রিজভী, যার নেপথ্যের নায়ক সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমান। সুতরাং আমরা মনে করি যে বিএনপি রাজনীতির নামে একটা অপরাজনৈতিক শক্তি এবং তাদের পক্ষে এই ধরনের মনোনয়ন বাণিজ্য করাটাই সম্ভব। তিন আসনে বেগম খালেদা জিয়ার প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছেন তার আইনজীবী। আগামীকালে আবেদনের উপর শুনানি হবে বলে জানিয়েছেন তারা। এর আগে গতকাল তিনটি আসনে বেগম জিয়ার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। এছাড়াও প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ সহকারী এবিএম রুহুল আমিন হাওলাদার, বিএনপি নেতা ডাক্তার জেড এম জাহিদ হোসেন, রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। সকালে হাইকোর্টের বিভিন্ন বেঞ্চে তারা রিট আবেদন করেন। এছাড়াও নির্বাচন কমিশনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র অনেক প্রার্থী রিট করেছেন। ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে গণফোরাম প্রার্থী খন্দকার ইকবাল আহমেদ, টাঙ্গাইল আট আসনে জাপা প্রার্থী কাজী আশরাফ সিদ্দিকী, নওগাঁ চার আসনে স্বতন্ত্র প্রার্থী আফজাল হোসেন রিট করেছেন। উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়ররা পদত্যাগ না করলেও জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। এ কারণে যাদের প্রার্থিতা বাতিল হয়েছে তাদের প্রার্থিতা ফেরত দিতে ইসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে পাঁচ পৌর মেয়রের রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জালালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটকারীর আইনজীবী জানান, এ আদেশের ফলে শুধু পৌর মেয়ররাই নয়, উপজেলা চেয়ারম্যানরাও নির্বাচনে অংশ নিতে পারবেন। ঢাকার ২০টি আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ১০ জন প্রার্থী। সকাল থেকেই জেলা ও মহানগর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন তারা। ঢাকা ৬ থেকে জেএসডি প্রার্থী কাজী সালমা সুলতানা, একই দলের মোশাররফ হোসেন ঢাকা ৭, নজরুল ইসলাম ঢাকা ১৭ ও মুজিবুর রহমান ঢাকা ১২ থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এছাড়া ঢাকা ১৭ থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নেন মাহি বিজয়ধুরী। মহাজোট আর ঐক্যফ্রন্টের বেশ কয়েকটি আসনে একাধিক প্রার্থী থাকলেও তাদের প্রত্যাহারপত্র জমা পড়েনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। আরপিও অনুসারে কোনো দল নির্বাচন কমিশনে তাদের চূড়ান্ত প্রার্থী তালিকা জমা দিলে দলের মনোনীত অন্য প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার না করলেও মনোনয়নপত্র বাতিল হয়ে যাবে। তাই কমিশনের জমা দেয়া দুই জোটের তালিকা থেকেই জানা যাবে ৩০০ আসনে প্রার্থীর পূর্ণাঙ্গ তালিকা। এদিকে সকাল থেকেই নিজ দল কিংবা জোটের প্রত্যয়নপত্র নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিয়েছেন বেশ কয়েকজন প্রার্থী। এদিকে সারাদেশে রিটার্নিং কর্মকর্তার কাছে প্রত্যাহারপত্র জমা দিয়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা। সকালে রংপুর ৬ আসনে আওয়ামী লীগ প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র প্রত্যাহার করেন দলের নেতাকর্মীরা।
অন্যদিকে ভোলা এক আসন থেকে বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও তার মা বিজেপির প্রেসিডিয়াম মেম্বার রেবা রহমান মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। চট্টগ্রাম রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস হোসেনের কাছে প্রত্যাহারপত্র জমা দেন চট্টগ্রাম ১৬ আসনের এলজিপির প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ কফিল উদ্দিন চৌধুরী। অন্যদিকে ময়মনসিংহে আওয়ামী লীগ, বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, গণফোরাম ও স্বতন্ত্র ১২ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। দলীয় ও জোটের প্রার্থীদের চূড়ান্ত মনোনয়নের তালিকা বড় দুই জোটের পক্ষ থেকে কমিশনে জমা দেওয়ার কথা রয়েছে। ইতোমধ্যেই মহাজোটের শরিক হয়ে জোট গতভাবে ২৯ আসনের প্রার্থী তালিকা কমিশনে জমা দিয়েছে জাতীয় পার্টি। এছাড়া ১৩২ আসনে একক নির্বাচনের জন্য প্রার্থী তালিকাও দিয়েছে দলটি। ৭টি আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা ইসিতে জমা দিয়েছে জাসদ। এর মধ্যে ৩টি নৌকা ও ৪টিতে মশাল প্রতীকে প্রার্থিতা জমা দিয়েছে তারা। এর আগে ৪৫ আসনে প্রার্থী তালিকা কমিশনে জমা দিয়েছে বাসদ। ঐক্যফ্রন্ট সহ অন্য শরিক দল ২৫টি আসনে নির্বাচন করবে। এই ২৫টি আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা কমিশনে জমা দিয়েছে বিএনপি। জোটের ৮ দলকে ২৬টি আসনে ধানের শীষ দিয়েছে বিএনপি। এর মধ্যে গণফোরাম ৭, এলডিপি ৪, জেএসডি ৪, জমিয়তে উলামায়ে ৩, কৃষক শ্রমিক জনতা লীগ ৪, খেলাফতে মজলিস ২, কল্যাণ পার্টি ১ ও বিজেপি ১টি আসন। জোট বা দলের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে প্রার্থী তালিকা জমা হলেই স্বাভাবিকভাবেই অতিরিক্ত প্রার্থীদের প্রার্থিতা বাতিল হয়ে যাবে। এদিকে জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাড়া বাকি সব নির্বাচনী সামগ্রী জেলায় জেলায় পাঠিয়ে দিচ্ছে নির্বাচন কমিশন। রোববার সকাল থেকেই শেষ দিনের মতো এসব মালামাল পাঠানোর কাজ চলছে। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে আছেন রিপোর্টার বেলায়েত হোসেন। বিস্তারিত জানবো তার কাছ থেকে। বেলায়েত, পারমিতা, কিছুক্ষণ আগে বিএনপির পক্ষ থেকে একটি তালিকা জমা দিয়ে বলা হয়েছে যে গতকালকে তারা যে চূড়ান্ত প্রার্থী তালিকার প্রার্থীদের নাম ঘোষণা করেছে এর মধ্যে ৯টি আসনে তারা পরিবর্তন এনেছে। সেই ৯টি আসনের বিষয়ে নির্বাচন কমিশনকে তারা জানিয়ে গেছে। তারও আগে তারা যেটা করেছে যে ঐক্যফ্রন্ট এবং তাদের ২০ দলীয় জোটের অন্যান্য যে সমস্ত নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে, তাদের শরিক দল, সেই দলগুলোতে ২৫টি আসনে সেই দলগুলো নির্বাচন করবে এবং সেই ২৫টি আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা তারা নির্বাচন কমিশনে জমা দিয়ে গেছে। বিএনপির কিছুক্ষণ পরে এখানে জাসদের পক্ষ থেকে ৬০টি আসনে তারা নির্বাচন করবে বলে কমিশনকে জমা দিয়ে গেছে এবং এই ৬০টি আসনের মধ্যে ৩টি আসনে তারা মহাজোটের শরিক হয়ে নৌকা প্রতীকে নির্বাচন করবে এবং ৪টি আসনে তারা তাদের দলীয় প্রতীক যেটা মশাল প্রতীক নিয়ে নির্বাচন করবে। আর কিছুক্ষণ আগে এখানে জাতীয় পার্টির একটি প্রতিনিধি দল এসেছে, তারা মহাজোটের শরিক হয়ে ২৯টি আসনে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। সেই ২৯টি আসনে প্রার্থী তালিকা জমা দেওয়ার পাশাপাশি তারা ১৩২টি আসনে তারা নিজেরা এককভাবে নির্বাচন করবে। সেই ১৩২টি আসনেরও কিন্তু তারা তালিকা তারা এখানে জমা দিয়ে গেছে। আপনি জানেন যে আজকে মূলত প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এর আগেও যেটা বলেছিলাম যে বিভিন্ন আসনে আমরা যেটা জানিয়েছিলাম যে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো কোনো কোনো আসনে দুজন প্রার্থীকে বা তারও বেশি প্রার্থীকে মনোনয়ন দিয়ে রেখেছে, সেখানে একজনের বেশি যে প্রার্থী একজন থেকে আর বাকিদেরকে প্রত্যাহার আজকের মধ্যেই কিন্তু করতে হবে। সেই প্রত্যাহারের বলা যায় যে একেবারে শেষ সময় চলে এসেছে এবং নির্বাচন কমিশনকে সেই তালিকা জমা দিচ্ছে অনেকেই। আর আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা যেটা জেনেছি যে আওয়ামী লীগের চূড়ান্ত তালিকাটি নির্বাচন কমিশনকে এবং রিটার্নিং কর্মকর্তার কার্যালয়গুলোতে তারা মেইলের মাধ্যমে জানিয়ে দিয়েছে এবং বিএনপির পক্ষ থেকেও শোনা যাচ্ছে যে বিএনপিও ফ্যাক্সের মাধ্যমে আমরা যতটুকু শুনেছি যে তারা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়গুলোতে তালিকা পাঠিয়ে দিচ্ছে। তো এর বাইরেও কমিশনের এই কার্যক্রমের বাইরেও আমরা যেটা দেখেছি যে নির্বাচন যেই ব্যালট পেপার ছাড়া নির্বাচনের যে মালামাল রয়েছে সেই মালামালগুলো নির্বাচনী সামগ্রীগুলো কিন্তু আজকে দ্বিতীয় দিনের মতো, অর্থাৎ আজকে দ্বিতীয় এবং শেষ দিনের মতো ৩২ জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে। গতকালকে ৩২ জেলায় পাঠানো হয়েছে। এর বাইরে বলা যায় যে আজকে নির্বাচন কমিশন সচিবালয়ে এই বিষয়টা নিয়ে ব্যস্ততা তো রয়েছে, এর পাশাপাশি গতকাল পর্যন্ত যে নির্বাচন কমিশনের যে আপিল শুনানি ছিল, যে ৪৪৩টি আপিলের যে নিষ্পত্তি হয়েছে, সেই ৫৪৩টি আপিলের নিষ্পত্তির বিষয়ে যারা যে সার্টিফাইড কপি, সেই সার্টিফাইড কপি এখান থেকে এসে যারা আপিল করেছিলেন সেই সমস্ত প্রার্থীরা কিন্তু এসে নিয়ে যাচ্ছেন। আর আমরা এখনও এখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা কিন্তু এখনও অবস্থান করছেন, তারা এসে তাদের প্রার্থী তালিকা জমা দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে এখনকার মতো, পারমিতা। নির্বাচন কমিশন থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার বেলায়েত হোসেন, জানাচ্ছিলেন আজকের কার্যক্রমের সর্বশেষ। চলে যাচ্ছি অন্য প্রসঙ্গে। নাইকো দুর্নীতি মামলায় ঘুষ লেনদেনের বিষয়ে এফবিআই ও কানাডিয়ান পুলিশের সাক্ষ্য গ্রহণ চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানির জন্য ৩ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
ওই দিন সব আসামিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অ্যাটর্নি জেনারেল জানান, নাইকো কাদের সঙ্গে ঘুষ লেনদেন করেছে সেই বিষয়ে বিস্তারিত জানতেই এফবিআই ও কানাডিয়ান পুলিশকে সাক্ষী করা হয়েছে। এদিকে বেগম জিয়ার আইনজীবী বলছেন, নির্বাচনের আগে চমক দেখানোর জন্য অ্যাটর্নি জেনারেল বিদেশ থেকে সাক্ষী এনেছেন। বাংলাদেশের তিনটি গ্যাস ক্ষেত্রকে পরিত্যক্ত দেখিয়ে 2001 সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর নাইকোর সঙ্গে চুক্তি করে। পরবর্তীতে এই ঘটনায় 2007 সালে 1/11 সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুদকবাদী হয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তৎকালীন আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ সহ 11 জনকে আসামি করে মামলা দায়ের করে। 2008 সালের 5ই মে বেগম জিয়া সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। এখন চলছে মামলার অভিযোগপত্র গ্রহণের শুনানি। এই পর্যায়ে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এবং কানাডিয়ান পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাক্ষ্য নেওয়ার জন্য আবেদন করে রাষ্ট্রপক্ষ। রোববার এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল, তবে আসামিপক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালত 3রা জানুয়ারি শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করেন। ওই দিন এফবিআই এবং কানাডা পুলিশের সাক্ষ্য গ্রহণের অনুমতির বিষয়ে আদেশ দেবেন আদালত। কানাডিয়ান পুলিশ এবং এফবিআই উভয় সংস্থাই তদন্ত করেছে। তদন্ত করে তারা যে কাগজ আমাদের কাছে পাঠিয়েছিল গত তারিখে সেই কাগজগুলো আমরা আদালতে ফাইল করেছি। আজকে তারিখ ছিল তাদের আসার, তারা এখন আসতে পারছেন না। তারা পরবর্তী সময়ে জানুয়ারিতে একটা তারিখ ঠিক হয়েছে। এদিকে আসামি পক্ষের আইনজীবীরা বলছেন, মামলার এ পর্যায়ে এফবিআই কিংবা কানাডিয়ান পুলিশের সাক্ষ্য নেওয়ার কোনো সুযোগ নেই। চমক দেখানোর জন্যই রাষ্ট্রপক্ষ এমনটা করছে বলেও দাবি তাদের। এই মামলার চার্জ শুনানি এখনো হয় নাই। চার্জ শুনানির আগে এই পিটিশন দেওয়ার কোনো এখতিয়ার অ্যাটর্নি জেনারেল বা পিপি সাহেবদের কোনো ক্ষমতাই নাই। একটা অন্যায়ভাবে দিয়েছে, আজকে সাক্ষী নিয়ে আসছেন। কোর্ট কি কল করেছে? সাক্ষী কোর্টকে অনুমোদন করেছে এটা সাক্ষী নিয়ে আসতে বিদেশ থেকে? অ্যাটর্নি জেনারেল ইলেকশনের আগে জাতিকে একটা চমক দেখানোর জন্য এইভাবে একটা সাক্ষী এনে এটা এনেছেন? এটা বিদেশি সাক্ষী, 540 ধারায় বিধান আছে, যে কোনো সময় আদালত এটা নিতে পারে। সেগুলো হলো আইনগত বিষয়, কিন্তু তাদের থেকে যে কাগজগুলো আমরা পেয়েছি সেই কাগজগুলো তো আমরা আদালতে অলরেডি দাখিল করে দিয়েছি। ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাস ক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডিয়ান কোম্পানি নাইকোর হাতে তুলে দেওয়ার মাধ্যমে আসামিরা রাষ্ট্রের 13,777 কোটি টাকা ক্ষতি করেছেন বলে মামলার অভিযোগে বলা হয়েছে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। ঐক্যফ্রন্ট নেতা ডক্টর কামাল হোসেনের কর ফাঁকির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। দুদকের এক চিঠিতে জানা যায়, ডক্টর কামালের বিরুদ্ধে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় স্বেচ্ছায় তথ্য গোপন করার অভিযোগের ভিত্তিতে এ তদন্ত করছে এনবিআর। গেল 19 নভেম্বর এক চিঠিতে একটি বেসরকারি ব্যাংকে জমা থাকা অর্থ আয়কর রিটার্নে প্রদর্শন করা হয়নি জানিয়ে একটি চিঠি এনবিআর চেয়ারম্যানের কাছে পাঠায় দুর্নীতি দমন কমিশন। চিঠিতে 17 পৃষ্ঠার যে ছায়ালিপি সংযোজন করা হয় তাতে ওই ব্যাংকের হিসেবে 2017-18 অর্থবছরে 11,12,73,230 টাকা জমা হয়েছে এবং বছর শেষে স্থিতি ছিল 58,46,705 টাকা, যা ডক্টর কামালের আয়কর রিটার্নে প্রদর্শন করা হয়নি বলে উল্লেখ করা হয়। এছাড়া ওই ব্যাংকে পেশাগত ফি আয়কর রিটার্ন থেকে স্বেচ্ছায় গোপনের অভিযোগ রয়েছে, যেখানে 2012 সালের অক্টোবর থেকে 2018 সাল পর্যন্ত 54,62,64,489 টাকা জমা হয়েছে বলে দেখানো হয়। আয়করের বিষয়টি দুদকের এখতিয়ারভুক্ত না হওয়ায় 19 নভেম্বর এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে দুদকের বিশেষ তদন্ত শাখার মহাপরিচালকের সই করা একটি চিঠি পাঠানো হয় এনবিআরে। দুদকের চিঠির বিষয়ে সোমবার সকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া জানান, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। আমরা কাজ করছি এর উপরে, এটা একটু সময় লাগে, যেমন ব্যাংক সার্চ দেওয়া, তারপরে ইয়ে করা। এখন আপনারা নিজেরাই বুঝেন যে এই মুহূর্তে যদি আমরা খুব খড়গহস্ত হয়ে যাই তাহলে অনেকে ভাববে যে উনি বিরোধী দলের হইয়া ইলেকশন করতেছে, এই জন্য ওনারে ধরতেছে। যাই হোক, আমরা এই প্রক্রিয়াটা চালু আছে। এছাড়া নির্বাচনকে সামনে রেখে কেউ যেন তদন্তের বিষয়টি ভিন্ন দৃষ্টিতে না দেখে সে ব্যাপারে সতর্ক রয়েছে এনবিআর। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহার প্রণয়নের কাজ করছে রাজনৈতিক দলগুলো। ভোটারদের প্রত্যাশা ইশতেহারে উঠে আসবে তাদের দাবি দেওয়া। আজ থাকছে ময়মনসিংহের সাধারণ মানুষের প্রত্যাশার কথা।
আগামী নির্বাচনে ময়মনসিংহে প্রধান ইস্যু হয়ে দাঁড়াবে অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি। নদ নদী খনন, ঢাকা ময়মনসিংহ ডাবল রেল লাইন নির্মাণ, গোবরাকুড়া ও করৈতলি স্থলবন্দর চালু, গ্রামীণ অবকাঠামোর উন্নয়নও চাইছেন জেলার মানুষ। এছাড়া নগরীর জলাবদ্ধতা ও যানজট নিরসনও গুরুত্ব পাবে ভোটের মাঠে। সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে প্রণয়ন হচ্ছে আওয়ামী লীগের ইশতেহার। প্রাধান্য পাবে ডেল্টা প্ল্যান 2100 সাল। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক নির্মূলে মায়েদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকালে বেগম রোকেয়া দিবস উপলক্ষে পদক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেখ হাসিনা। তিনি বলেন, ঘরে বাইরে নারীকে অধিকার প্রতিষ্ঠা করে আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। অনুষ্ঠানে নারী জাগরণে বিশেষ অবদানের জন্য 5 মহিয়সী নারীকে দেয়া হয় এবারের রোকেয়া পদক। নারী শিক্ষার প্রসার আর ক্ষমতায়নে আমৃত্যু কাজের পাশাপাশি লেখালেখির মাধ্যমে যিনি অনুপ্রেরণা জুগিয়েছেন বাংলার নারীদের, সেই বেগম রোকেয়াকে স্মরণে রাখতেই এবারও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে 5 মহিয়সী নারীকে ভূষিত করা হলো বেগম রোকেয়া পদকে। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নারী সমাজের উন্নয়নে অগ্রণী ভূমিকার গুণীজনদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে নারী নেতৃত্বে বাংলাদেশের অবস্থান ও তার সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ঘরে বাইরে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারলেই পরিবর্তন সম্ভব আর্থসামাজিক অবস্থার। আমাদের দেশে এখনো আমি মনে করি কিছু কিছু জায়গায় কুপমণ্ডুকতা আছে। মেয়েরা যখন নিজেরা অর্থ উপার্জন করতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে, সমাজে তাদের একটা জায়গা হয়। সেদিকে লক্ষ্য করে আমরা কিন্তু চাকরির ক্ষেত্র থেকে শুরু করে সর্বক্ষেত্রে আমাদের মেয়েদের যে সুযোগটা করে দিয়েছি, যার সুফলটা এখন মেয়েরা পাচ্ছে। এ সময় নারীর ক্ষমতায়নে আওয়ামী লীগ সরকারের নানা পদক্ষেপ বিএনপির শাসনামলে বন্ধ হয়েছিল জানিয়ে জঙ্গিবাদ ও মাদকের প্রভাব মোকাবিলায় মায়েদেরকে সচেতন থাকার আহ্বান জানান শেখ হাসিনা। জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক এসব থেকে যেন সন্তানরা দূরে থাকে, তার জন্য মায়েদের বিশেষ করে নজর দিতে হবে। কারণ ছেলেমেয়েদের সাথে একটা সম্পর্ক গড়ে তুলতে হবে, যেন ছেলেমেয়েরা তাদের নিজেদের মনের কথা মার কাছে বলতে পারে। নারীরা যাতে সমাজের বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যেতে পারে, সরকার সেই ব্যবস্থা নিয়েই অগ্রসর হয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। ক্লিক সুইচ 50,000 বার অন অফ করা যায় নিশ্চিন্তে। ক্লিক সুইচ চলছে, চলবে। নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে স্বাধীনতা বিরোধী শক্তি জামায়াত বিএনপি চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে কেরানীগঞ্জের ঘাটার চর এলাকায় এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় খাদ্যমন্ত্রী আরো বলেন, এই চক্র নির্বাচনের দিন সন্ত্রাস করার চেষ্টা করতে পারে, তবে যে কোনো ধরনের অপতৎপরতা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সজাগ রয়েছে বলেও জানান তিনি। শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু নির্বাচন হবে মন্তব্য করে খাদ্যমন্ত্রী সবাইকে নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে আহ্বান জানান। বর্তমান সরকার দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, উন্নয়নে বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। বিএনপি জামাত এই নির্বাচনকে প্রস্তাবিত করার জন্য, নির্বাচনকে বানচাল করার জন্য একটা চক্রান্ত করছে। এটা সন্ত্রাসী দল, এদেরকে কানাডিয়ান ফেডারেল কোর্ট পর্যন্ত বলছে বিএনপি একটা সন্ত্রাসী দল। এরা নির্বাচনের দিন সন্ত্রাস করার চেষ্টা করবে, নির্বাচনের দিন হানাহানি করার চেষ্টা করবে, নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাবেন, কেউ সন্ত্রাসী করতে পারবে না। ইনশাল্লাহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর আছে, সরকার অত্যন্ত সতর্ক, কেউ সন্ত্রাসী করতে পারবে না, হানাহানি সৃষ্টি করতে পারবে না, কোনো রকম নির্বাচনকে বানচাল করতে পারবে না। আমরা সজাগ আছি এবং আপনারা সব মা মোন্না, যাতে আমার হিন্দু সম্প্রদায়ের মানুষ সবাই যাতে নির্বাচন ভোট কেন্দ্রে যায়। গ্রাম হবে শহর এবং সমৃদ্ধ বাংলাদেশ, এমন স্লোগান নিয়ে নির্বাচনী ইশতেহার প্রণয়ন করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। উদ্দেশ্য তরুণ ও গ্রামের ভোটারদের পক্ষে টানা। বাংলাদেশের উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ডেল্টা প্ল্যান 2100 সালের প্রাধান্য থাকছে এবারের ইশতেহারে। সেই সঙ্গে থাকবে নতুন ভোটারদের কর্মসংস্থানের অগ্রাধিকার, মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন সহ নানা প্রতিশ্রুতি। বিস্তারিত ফেরদৌস লিপির রিপোর্টে।
গ্রাম প্রধান বাংলাদেশে বর্তমানে মোট জনসংখ্যা 16.5 কোটির বেশি, যার মধ্যে শতকরা প্রায় 77 ভাগই গ্রামে। আর দেশের কর্মসংস্থানের সবচেয়ে বড় খাত কৃষি। সর্বশেষ সমীক্ষায় দেখা গেছে দেশের শ্রমশক্তির 40.6 ভাগই এই খাতের। তাই বিশাল এই জনগোষ্ঠীর সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইশতেহার প্রণয়ন করছে টানা 10 বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ। আমরা গ্রামে নগর সুবিধা নিয়ে যেতে চাই, বিদ্যুৎ, টেলিভিশন, ফ্রিজ, মানুষের এই আধুনিক জীবনযাপনের জন্য যা দরকার। আমরা খাদ্যের সঙ্গে সম্পূর্ণ হয়েছি, নিরাপদ খাদ্য, এটা আমাদের জন্য আগামী দিনের চ্যালেঞ্জ। দেশে বিনিয়োগ বাড়িয়ে শিল্প কারখানা করা, যে শিল্প কারখানা আমাদের যুবক সমাজ, তরুণ সমাজের চাকরি হবে। ইশতেহারে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের প্রস্তাব যেমন থাকবে, তেমনি গত নির্বাচনে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি নাগরিকদের কাছে তুলে ধরা হবে বলে জানান দলের শীর্ষ নেতারা। 2014 সালের নির্বাচনে আমরা যে অঙ্গীকারগুলি করেছিলাম, সেই অঙ্গীকারের যে কতদূর বাস্তবায়ন হয়েছে, ইতিমধ্যে প্রায় 95% উপরে বাস্তবায়ন হয়েছে, আর কিছু কাজ চলমান আছে। এই ব্যাপারে সুস্পষ্ট চিত্র আমরা দেব। 2019 থেকে 2023 সাল পর্যন্ত আগামী 5 বছরে আমাদের কী অঙ্গীকার, তার একটা সুস্পষ্ট চিত্র থাকবে। এর বাইরে 2023 সালের পরে আমরা যে ডেল্টা প্ল্যানের কথা বলি, আগামী 100 বছরে বাংলাদেশ কেমন হবে, এর একটা সুস্পষ্ট চিত্র থাকবে। এর বাইরে বিশেষ করে আমাদের তরুণদের, যারা নতুন ভোটার তরুণদের জন্য আমাদের সুস্পষ্ট অঙ্গীকার থাকবে। এছাড়া বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের ঘোষণাও থাকবে ইশতেহারে। প্রতিটি ব্যাপারে যে উন্নয়নটা হয়েছে, এই ব্যাপারটা আমরা খুব সুস্পষ্টভাবে তুলে ধরব। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। পাহাড়ি বাঙালির পাশাপাশি আওয়ামী লীগ বিএনপি সহ অবস্থান নিশ্চিত করে বান্দরবান পার্বত্য জেলায় নির্বাচনী প্রস্তুতি নিতে শুরু করেছে প্রশাসন। আর 3 ভাগে সাজানো হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নির্বাচনকালীন নিরাপত্তা পরিকল্পনা। এদিকে কোন দলে জর্জরিত বিএনপিকে পেছনে ফেলে নির্বাচনী মাঠের আধিপত্য ধরে রাখার চেষ্টায় রয়েছে আওয়ামী লীগ। বাসু দাসকে সঙ্গে নিয়ে সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি পার্বত্য জেলায় পাহাড়িদের গ্রুপ, উপগ্রুপ কিংবা পাহাড়ি বাঙালি বিরোধ থাকলেও বান্দরবনে সেই উত্তাপ নেই বললে চলে। পাহাড়ি বাঙালি এবং সবগুলো রাজনৈতিক দলের সহ অবস্থান রয়েছে এখানে। এর মাঝে শুরু হয়েছে প্রশাসনের 11 জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি। এখানে আমরা কোনো সংঘাতের আশঙ্কা করছি না, আর এখানকার লোকজন অত্যন্ত ভালো, তারা কথা শুনে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই স্বাভাবিক। 1991 সাল থেকে শুধুমাত্র 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচন ছাড়া প্রতিটি নির্বাচনে বান্দরবন সংসদীয় আসন নিজেদের দখলে রেখেছে আওয়ামী লীগ। আমার পাশে বাড়ির হলেন বিএনপির প্রার্থী, আমার এটি এই পর্যন্ত কোনোদিন আমাদের মধ্যে একটি পোস্টার কোনো ছেড়াছেড়ি, কারো সম্পর্কে কোনো বাজে মন্তব্য করা বা কর্মীদের মধ্যে এ ধরনের কোনো ঘটনা কোনোদিন ঘটেনি। একক প্রার্থী নির্ধারণ করতে না পারায় ভোটারদের আস্থা অর্জনে কিছুটা পিছিয়ে বিএনপি। দানের শীষের জয়ের জন্য ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করে যেভাবে চেষ্টাই আপ্রাণ চেষ্টা করব যাতে আমরা বিজয়ী হই। লেভেল প্লেইং ফিল্ড হলে আমি মনে করি নির্বাচনটা আরও মানে খুব ভালো হয়ে উঠবে। 7টি উপজেলা এবং 2টি পৌরসভার সমন্বয়ে গঠিত বান্দরবন সংসদীয় আসনে ভোটার 2,46,183 জন, আর ভোট কেন্দ্র 176টি। সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য মেলবন্ধন বান্দরবন পার্বত্য জেলা। 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাশাপাশি বাঙালি জনগোষ্ঠীর সহাবস্থান রয়েছে এখানে। সহাবস্থান রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরও। আগামী নির্বাচনের উত্তাপ এই সহাবস্থানে কোনো ব্যাঘাত ঘটবে না বলে মনে করছেন স্থানীয়রা। বান্দরবন থেকে কমল দে, সময় সংবাদ। বলা হয় দেশের সবচেয়ে সুন্দর সড়ক কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ প্রকল্প। কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই সড়কটি। এখানকার সৌন্দর্য উপভোগে বিমোহিত দেশি বিদেশি পর্যটকরা। তাছাড়া এই সড়কটি চালু হওয়ায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে যোগাযোগ, পর্যটন শিল্প ও অর্থনৈতিক কর্মকাণ্ডে। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত ছুঁয়ে 1,049 কোটি টাকা ব্যয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে 80 কিলোমিটার দীর্ঘ এই মেরিন ড্রাইভটি 2017 সালের 6ই মে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেরিন
তিনটা এফএম তো আমাদের আসলে উপকূলীয় অঞ্চল যেটা আছে দীর্ঘ 80 কিলোমিটার, এটার অভূতপূর্ব একটা উন্নয়ন সাধিত হয়েছে। মেরিন ড্রাইভ রোড এটা মানে টেকনাফ পর্যন্ত করাতে আমাদের কক্সবাজার সদরের সাথে যোগাযোগের উন্নয়ন বেশি হয়েছে। দরিয়ানগর, হিমচটি, ইনানি বিচ পর্যটক সহজে যাতায়াত ব্যবস্থাটা হয়েছে। এখানে টুরিস্টরা আরও অনেক হয়রানি হইতো, চিন্তাই হইতো, মাছ ধরার ফিশিং আছে ছোটোখাটো, এগুলি বাজারে বিক্রি করা যাইতো না। এখন রুট এই মেরিন ড্রাইভ হওয়ার কারণে আমাদের অনেক সুবিধা। মেরিন ড্রাইভ হওয়ার কারণে শিক্ষার্থীদের অনেক উপকার হয়েছে। লং ড্রাইভ পর্যটকদের জন্য এখন বিশেষ আকর্ষণ হয়ে দাঁড়িয়ে গেছে। আধুনিক প্রশিক্ষণ সুবিধা কাজে লাগিয়ে সমুদ্র সীমার সার্বভৌমত্ব রক্ষায় আত্মনিয়োগের জন্য নৌ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সকালে পতেঙ্গা নেভাল একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। এবছর বাংলাদেশ নৌবাহিনীর 59 জন মিডশিপম্যান এবং 7 জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার সহ 66 জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেন। আরও জানাচ্ছেন কমল দে। রোববার সকালে পতেঙ্গা নেভাল একাডেমির প্যারেড গ্রাউন্ডে নবীন নৌ কর্মকর্তাদের কুচকাওয়াজ পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তিনি নৌবাহিনীকে আধুনিক ও শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। আত্মরক্ষার্থে এবং দেশের সার্বভৌম রক্ষায় নৌ সদস্যদের আপোষহীন থাকতে বলেন রাষ্ট্রপতি। বাংলাদেশ নৌবাহিনী একটি শক্তিশালী বাহিনী হিসেবে দেশের সমুদ্র জলসীমার সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের ভাবমূর্তি আরও সমুন্নত রাখতে অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাবে, এ বিশ্বাস আমার রয়েছে। এবার বাংলাদেশ নৌবাহিনীর 59 জন মিডশিপম্যান এবং 7 জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার সহ 66 জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেন। পেশাদারিত্ব এবং দেশপ্রেম দিয়ে নৌবাহিনীকে নতুন মর্যাদায় অধিষ্ঠিত করতে রাষ্ট্রপতি নবীন নৌ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। আমাদের পররাষ্ট্রনীতি সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়, আর সেই নীতি বজায় রাখার স্বার্থে ডিপ্লোমেসি, ডিফেন্স এবং ডিটারেন্স এর সমন্বয়ে একটি যুগোপযোগী ক্রেডিবল ডিটারেন্স ফোর্স সৃষ্টি এখন সময়ের দাবি। কমিশন প্রাপ্তদের মধ্যে আহমেদ রিদওয়ান খান সব বিশ্বে সর্বোচ্চ মান অর্জন করে সোর্ড অফ অনার, ইজাজ মাহমুদ সুমো নৌবাহিনী প্রধান স্বর্ণপদক এবং সাব লেফটেন্যান্ট সাইফ হোসেন বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্বর্ণপদক লাভ করেন। বাংলাদেশ নৌবাহিনী ত্রিমাত্রিক বাহিনীতে রূপ নিয়েছে অনেক আগেই। এই বহরে যুক্ত হয়েছে 2টি সাবমেরিন এবং এয়ারক্রাফট। তবে রাষ্ট্রপতি বলেছেন এখানেই থেমে থাকা নয়, দেশের সমুদ্র সীমার সার্বভৌমত্ব রক্ষার জন্য নৌবাহিনীকে এগিয়ে যেতে হবে জোট কদমে। বাংলাদেশ নেভাল একাডেমি থেকে কমল দে, সময় সংবাদ। দুর্নীতি প্রতিরোধে গেল 10 বছরে আইনি কাঠামোতে যথেষ্ট উন্নতি হলেও আইন প্রয়োগের এখনও ঘাটতি আছে বলে মনে করেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে এক মানববন্ধনে তিনি একথা বলেন। ডিজিটাল সিকিউরিটি আইনের মাধ্যমে মত ও তথ্য প্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। টেকসই উন্নয়ন, গণতন্ত্র, শান্তি ও সুশাসন দুর্নীতির বিরুদ্ধে একসাথে, প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বের সঙ্গে মিলিয়ে বাংলাদেশও দিবসটি পালন করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। দেখছেন সময় সংবাদ। আরএফএল এর রেইনবো পেইন্টস জাদুই জানে, রেইনবো পেইন্টস ছড়াও জীবনের রং। গাজীপুরে ভয়াবহ আগুনে 5টি তুলার গুদাম পুড়ে গেছে, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস জানায় দুপুরে টঙ্গী মিলগেট নামাপাড়া এলাকায় তুলার একটি গুদামে আগুন লাগে, মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে পাশের আরও 4টি গুদাম আগুনে পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট প্রায় 1.5 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এখনও দেশে ব্যবহারের পর যে কোনো প্লাস্টিকের স্থান হয় বর্জ্যের ভাগাড়ে, অথচ সামান্য পরিকল্পনাতেই তা পরিণত হতে পারে টাকার খনিতে। সম্ভাবনা কাজে লাগাতে ব্যবহৃত প্লাস্টিক সংগ্রহে প্রাতিষ্ঠানিক উদ্যোগের পাশাপাশি দরকার শক্তিশালী রিসাইক্লিং ব্যবস্থা। শিল্প উদ্যোক্তারা বলছেন ধীরে হলেও এগিয়ে আসছে সরকার, যদিও প্রয়োজনের তুলনায় তা যথেষ্ট নয়। তবে শুধু আর্থিক লাভ নয়, পরিবেশ বান্ধব অর্থনৈতিক প্রবৃদ্ধির স্বার্থেই প্লাস্টিক পুনর্ব্যবহার পদ্ধতির সম্প্রসারণ চান অর্থনীতিবিদরা। আশরাফুল ইসলামের তোলা ছবিতে আরও জানাচ্ছেন জুবায়ের ফয়সাল।
দেশে প্রতিদিনই বাড়ছে নানা ধরনের প্লাস্টিকের ব্যবহার, যার প্রায় শতভাগই রূপ নিচ্ছে মারাত্মক ক্ষতিকর বর্জ্যে। বন্ধ হচ্ছে জলাধার, হুমকির মুখে পড়ছে পরিবেশের স্বাভাবিক সৌন্দর্য। বিপজ্জনক এই চিত্রের রূপ বদলাতে ব্যক্তি উদ্যোগে বেশ কিছু প্রতিষ্ঠান যুক্ত হয়েছে প্লাস্টিক পুনর্ব্যবহারকরণ প্রক্রিয়ায়। কিন্তু ব্যবহৃত প্লাস্টিক সংগ্রহে প্রাতিষ্ঠানিক কোনো উদ্যোগ না থাকায় শুরুতেই হোঁচট খাচ্ছেন উদ্যোক্তারা। ফলে দেশে প্রতি বছর উৎপাদিত 15 লাখ টন প্লাস্টিকের মধ্যে রিসাইক্লিং হচ্ছে মাত্র 2 থেকে 2.5 লাখ টন। অথচ ফেলে দেয়া প্লাস্টিক থেকে দেশেই তৈরি হতে পারে পেট রেজিনের মতো আমদানি নির্ভর পণ্য। উদ্যোক্তারা বলছেন, দেশীয় শিল্প সহায়ক নীতির অভাবে বাড়ছে না প্লাস্টিক রিসাইক্লিং, যদিও ভিন্ন মত সরকারের। রিসাইক্লিং অন্য ইন্ডাস্ট্রির মতো না, অন্যান্য দেশে যেটা হয় যে দেশে ইউজ করলে গভর্নমেন্ট ইনসেন্টিভ দেয়, আমাদের ইনসেন্টিভ দেয় উল্টা, দেশে ইউজ করলে দেবো না, বাইরে ইউজ করলে এক্সট্রা 10%। যারা বর্জ্য কালেকশন করে রিসাইকেল করেন তাদেরকে আমরা সহায়তা দিব, তখন যখন তারা চাইবেন। প্লাস্টিক ফ্যাশন হয়ে গেছে কিছুটা, এইটা ভয়ঙ্কর সমস্যা। পরিবেশের ভারসাম্য রেখে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে প্লাস্টিক পুনর্ব্যবহার প্রক্রিয়া সম্প্রসারণের আহ্বান অর্থনীতিবিদদের। বড় বড় খাত যেগুলো আমাদের চোখে দৃশ্যমান, তারাই মূলত এই সুবিধাগুলো বেশি পান। এককভাবে ব্যক্তি উদ্যোগের যে উদ্যোগগুলোকে প্রণোদনা দেবার জন্য, উৎসাহিত করবার জন্য সরকারের আলাদা প্রণোদনা কাঠামো থাকা দরকার। বর্জ্য হিসেবে প্লাস্টিকের ক্ষতি সম্পর্কে কম বেশি সবাই জানেন, কিন্তু তারপরও ব্যবহৃত প্লাস্টিকের জায়গা হচ্ছে উন্মুক্ত জলাশয় কিংবা ড্রেনেই। এখনই সময় নাক চেপে পাশ কাটিয়ে না গিয়ে প্লাস্টিকের ক্ষতিকে পরিণত করতে হবে সম্ভাবনায়। এক্ষেত্রে নাগরিক সচেতনতা যেমন দরকার, ঠিক তেমনিভাবে দরকার রাষ্ট্রীয় নীতি কাঠামোর সংস্কারও। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। দীর্ঘ 18 বছর পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি কিশোরগঞ্জ নতুন কারাগারের নির্মাণ কাজ। 30% কাজ শেষ না করে এরই মধ্যে এ প্রকল্পের পাওনা টাকা তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। তদন্ত করে নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ এনে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠিয়েছে জেলা প্রশাসক। অভিযোগ স্বীকার করে দ্রুত কাজ শেষ করার আশ্বাস দিয়েছে গণপূর্ত বিভাগ। কিশোরগঞ্জ প্রতিনিধি নূর মোহাম্মদের তথ্য ছবিতে রিপোর্ট। কারাবন্দীদের বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিতে 1998-99 অর্থবছরে কিশোরগঞ্জ সদরের বিন্নগাঁও মোড় এলাকায় 56 কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক কারাগার নির্মাণ কাজ শুরু করে গণপূর্ত বিভাগ। কিন্তু 18 বছর পরও নির্মাণ কাজ শেষ হয়নি কারাগারটির। ঠিকাদারি প্রতিষ্ঠানও তুলে নেয় পাওনা টাকা। পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি তদন্ত কমিটি নির্মাণ কাজ পরিদর্শন করে 30% কাজ অসমাপ্ত পায়। নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ এনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠায় জেলা প্রশাসন। কী কী কাজ এখনও বাকি সেই রিপোর্টটা আমরা হোম মিনিস্ট্রির আন্ডারে যে সুরক্ষা সেবা বিভাগ আছে তাদের সাথে আমরা কমিউনিকেট করি। 30% কাজ কখনোই বাকি ছিল না। জুন মাসে যে টাকাটা দেওয়া হয়েছিল কোনো কোনো ঠিকাদারের 10% কাজ বাকি ছিল। অভিযোগ পেয়ে গত 21 অক্টোবর কারাগারটির নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করে মাটি ভরাট সহ বেশ কিছু কাজে অসঙ্গতি পান ঢাকা বিভাগের উপকারা মহাপরিদর্শক। তবে কিছু কাজ বাকি থাকলেও নিয়ম মেনে কাজ শেষ হয়েছে বলে দাবি গণপূর্ত বিভাগের। ভিতরে যে ছোট ছোট ত্রুটি বিচ্যুতিগুলি পরিলক্ষিত হয়েছে সেগুলিও PWD বলেছে যে উদ্বোধনের আগে সেগুলি সমাধান হয়ে যাবে। বৃষ্টিতে কিছু মাটির সিঙ্গেজ হয়, সেই সিঙ্গেজটা হয়েছে, আমরা উদ্বোধনের আগে সেই মাটির সিঙ্গেজের মাটিটাও আমরা দিয়ে ফেলব। জেলা প্রশাসনের তথ্য মতে নির্মাণাধীন কারাগারটির এখনও 32টি কাজ অসমাপ্ত রয়েছে। সময় সংবাদ, কিশোরগঞ্জ। গাইবান্ধার সাদুল্লাপুরে বাণিজ্যিক ভিত্তিতে ফুলের আবাদ করছেন চাষিরা। তাদের উৎপাদিত ফুল যাচ্ছে বিভিন্ন জেলায়। এই উপজেলায় বছরে প্রায় 1.5 কোটি টাকার ফুল চাষ করছেন চাষিরা। ফুলের আবাদ সম্প্রসারণে আরও উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। আতাউল হক সাগরের ছবি নিয়ে হেদায়তুল ইসলাম বাবুর রিপোর্ট। গাইবান্ধার সাদুল্লাপুরের রাঘবেন্দ্রপুর গ্রাম, এখানকার কৃষকরা মূলত শাকসবজি চাষ করলেও 2015 সালে 6 বিঘা জমিতে ফুলের আবাদ করেন আশরাফুল নবী। ফুল চাষের পেছনে তার খরচ 4 লাখ টাকা। গেল 4 বছরে গোলাপ আর রজনীগন্ধা মিলে প্রায় 12 লাখ টাকার ফুল বিক্রি করেছেন তিনি। গতবার থেকে স্টিক রজনী করতেছি আমি, গতবারের রেজাল্ট খুব ভালো পাইছিলাম, এবারও রেজাল্ট খুব ভালো। একবার লাগালে 2 বছর চলে, প্রতিদিন টাকা আসে, ফুল গাড়িতে দেই আবার টাকা বিকাশে আসে। অল্প পুঁজি আর স্বল্প পরিশ্রমে অনেক বেশি লাভের জন্য আশরাফুল নবীর মতো অন্যরাও আগ্রহী ফুল চাষে। কিভাবে উৎপাদন করব, কিভাবে চাষবাস করব, কৃষি বিভাগে আমরা এটা সাহায্য চাই।
ব্যবসায়ীরা বলছেন চাহিদা পূরণের জন্য ফুলের চাষ আরো বাড়ানো প্রয়োজন। অবশ্য ফুলের চাষ বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। যে ফুলটা আমরা পাই সেটা খুবই তাজা থাকে, আমাদের লস কম হয় আর কি। ফুল প্রসেসিং সেন্টার বা বিক্রয় কেন্দ্রগুলো চালু হলে আমাদের বাহির থেকে যে পার্টি যারা পাইকার তারা এখান থেকে পারচেজ করে নিয়ে যেতে পারবে। সাদুল্লাপুরে 300 কৃষক ফুল চাষ করছেন। প্রায় 150 জমি থেকে তারা প্রতি বছর 35 লক্ষ পিস গোলাপ ও রজনীগন্ধা উৎপাদন করছেন, যার পাইকারি বাজার মূল্য প্রায় 1.5 কোটি টাকা। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। আজ গুলশান কার্যালয়ের সামনে বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকদের বিক্ষোভ। সাময়িক অসন্তোষ বলছেন রিজভী। অভ্যন্তরীণ সংকটে বেসামাল দলটি, মন্তব্য বায়দুল কাদেরের। প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে বেগম জিয়ার রিট। পদত্যাগ না করেও নির্বাচনে অংশ নিতে পারবেন উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়ররা, আদেশ আদালতের। নাইকো মামলায় মার্কিন এফবিআই ও কানাডা পুলিশের সাক্ষ্য নেওয়ার আবেদন রাষ্ট্রপক্ষের, শুনানি 3রা জানুয়ারি, উদ্দেশ্য প্রণোদিত, বলছেন বেগম জিয়ার আইনজীবীরা। জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেনের কর ফাঁকির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, জানালেন এনবিআর চেয়ারম্যান। এবং জঙ্গি সন্ত্রাস ও মাদক রুখতে মায়েদের সচেতন হতে হবে, বললেন প্রধানমন্ত্রী, 5 মহিষী নারী পেলেন রোকেয়া পদক। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্টার স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।